গুজরাটে বিজেপির বিপুল জয়লাভের পর কালসাপাড়ার কলেজ মোড়ে মিষ্টি লাড্ডু বিতরণে মাতল বিজেপি নেতৃত্ব। গুজরাটের বিজেপির বিপুল জয়লাভে কালসাপাড়া কলেজ মোড়ে লাড্ডু বিতরণ করল বিজেপি নেতৃত্ব। এই লাড্ডু বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালসাপাড়া মণ্ডলটুর সভাপতি নরেন রায়, বিজেপি কর্মী সজল কর্মকার, তাপস ঘোষ, সন্তোষ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বলেছিলেন যে ডিসেম্বরের সূচনা আজকে শুরু হলো, এরপরে দেখবেন কোনো পরিস্থিতিতে কিছু কাজ ঘটবে, অশুভ শক্তির অবসান হবে, এর দিয়ে আজকে তার শুরু। আমাদের বামফ্রন্টে ছিল 34 বছর রেকর্ড ছিল, এই রেকর্ডটাকে আজকে নরেন্দ্র মোদীজি গুজরাতে ভেঙে দিল। সেই রেকর্ড এটা তার সবচেয়ে বড় কথা আছে, আগেবার যে ভোট ছিল তার থেকে অনেক বেশি সিট নিয়ে জয়লাভটা করছে। তার জন্য আমরা আজকে সবাই সেম গুজরাত মডেল আমরা পশ্চিমবাংলায় চাই, তার জন্য আমরা জেতা উপলক্ষে সবাইকে আমরা মুখ মিষ্টি করাই। হচ্ছে এটা সারা ভারতবর্ষ জুড়ে যেটা দেখতে পাচ্ছি, যেটা গুজরাটে আমাদের যে বিজেপি সরকার গঠন করেছে, আজকে যে নির্বাচন হলো তাতে বিপুল পরিমাণে আমাদের জয়লাভ হয়েছে। সেই জয়ের উদ্দেশ্যে উপলক্ষ করেই আজকে আমরা এই জায়গার মধ্যে জমায়েত হয়েছি। এখন ভারতবর্ষের প্রতিটা মানুষ জানে বিজেপি ছাড়া নরেন্দ্র মোদী ছাড়া বিকল্প কিছু নেই। ভারতবর্ষের একাধিক রাজ্যে বিজেপি তার শাসনভার চালাচ্ছে, তার হিসাবে আজকে 7 বারের মতন শপথ নিতে চলেছে গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার। সেই আনন্দে আজকে আমরা কাছাপাড়ায় নেমেছি এবং পশ্চিমবাংলাতে যে সরকারটা চলছে সেই সরকারটা কিছুদিন আগে আমরা জানতে দেখছিলাম, কারণের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছিল দরজা খুলে দেবো, দরজা খুলে দিলে বিজেপি দলটা উঠে যাবে। তার একটা ধারণা নেই যে তৃণমূল কংগ্রেস যে সর্বভারতীয় নামটা লাগায় সেটা হচ্ছে মানে বানানো, কেন যেই দল ভারতবর্ষ পশ্চিমবাংলা ছাড়া বাইরে কোনো জায়গায় তার কোনো একটা সিটও পায় না, তার জামানত বাজেয়াপ্ত হয়, সে সর্বভারতীয় বলে। এবং একটা সর্বভারতীয় দল যেখানে ভারতবর্ষের একাধিক রাজ্যে শাসনভার চালাচ্ছে সেই দলটা নাকি উঠে যাবে, তো মূর্খের স্বর্গে বাস করছে। তো সেইখানে মানুষ প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষ একমাত্র যদি কেউ চালাতে পারে সেটা নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই গুজরাটে বিশাল জয়, হিমাচল প্রদেশেও আমাদের ভালো ফল হয়েছে এবং দিল্লি পৌরসভা নির্বাচন নিয়ে আমরা কিছু দেখছিলাম যে আপেন নাকি বিশাল ঝড় ওঠে, কিন্তু সেইখানে যদি আপনারা আসনের নিরীক্ষা দেখেন সেখানে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছে। স্টেট অফ দ্য আর্ট infrastructures, schooling for students. Gurukul Global School. Yada Global Arts, future of India. Yada Global Arts, Yada Global Arts, the future of India. Welcome. Gurukul Global School, a home away from home.